হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সার্ভো মোটরগুলো রিপেয়ার করবেন। দেখা যায় অনেকেরই সার্ভো মোটরগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু অনেকেই ঝামেলা মনে করে এগুলো ঠিক করে না, কিন্তু এর ভিতরে হালকা একটু সমস্যা হয়, সেগুলো ঠিক করে দিলে আসলে সার্ভো মোটরগুলো ঠিক হয়ে যায়। তো চলুন দেখা যাক আমার মোটরটির কী সমস্যা আর কী করতে হবে। প্রথমে আমি রিসিভারের সাথে মোটরটি কানেক্ট করলাম। রিসিভারে পাওয়ার হিসাবে আমি এখানে একটি ESC ইউজ করতেছি। ESC থেকে আমি এটাতে পাওয়ার দেব। আপনারা চাইলে এক্সট্রা 5 ভোল্ট পাওয়ার দিতে পারেন। এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, আপনারা এই দুটো পয়েন্টে 5 ভোল্ট পাওয়ার দিতে পারেন। তো দেখুন আমি এখন মোটরটি আর ESC-র যে তারটি, এই দুটো আমি রিসিভারে কানেক্ট করে দিলাম। এবার আমি ট্রান্সমিটার সুইচটি অন করছি। অন করার পরে এখন দেখা যাক আমার মোটরটিতে কী সমস্যা হয়েছে। এর আগে আমি ব্যাটারিটি কানেকশন দিয়ে নিচ্ছি। এটি আমার 1100 mAh-এর একটি ব্যাটারি। দেখুন আমি এবার ব্যাটারিটি কানেকশন দিয়ে নিচ্ছি, তারপর দেখা যাক মোটরটি কী সমস্যা। দেখুন আমার মোটরটা কিন্তু একলাই ঘুরতেছে, আমি রিমোটে কোনো ফাংশন চাপছি না, তারপরেও কিন্তু অটোমেটিকলি মোটরটি ঘুরতেছে। দেখুন এটাই আমার মোটরের সমস্যা হয়েছে। আর এটা কীভাবে ঠিক করা যায় আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখাবো। দেখুন মোটরটি কিন্তু এটি কিন্তু অর্ধেক ঘোরে, কিন্তু এটা পুরাটাই ঘুরতেছে অল টাইম। এটা পুরাটা ঘুরলে তো কাজ হবে না, এটা ঘুরতে হবে অর্ধেক। দেখুন এটা কিন্তু পুরাটাই ঘুরতেছে, আর এভাবে ঘুরলে কিন্তু কোনো কাজ করা যাবে না এই মোটরগুলো দিয়ে। এটার কাজই জাস্ট অর্ধেক ঘোরার জন্য। দেখতে পেলেন এটার এই সমস্যা। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা আসলে ঠিক করা যায়। অনেকেই নষ্ট হয়ে যাওয়ার পর এগুলা ঠিক করতে পারেন না, যাদের এই সমস্যাটি আছে আশা করি তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই এটা ঠিক করতে পারবেন। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করেন। আমি এখন মোটরটি খুলতেছি। দেখুন নাটগুলো আমি খুলতেছি। মোটরটি আমার প্রায় খোলা শেষের দিকে। দেখুন আমি পিছনের সাইড থেকে এই অংশটুকু সরিয়ে ফেলছি। প্রথমে আমরা মোটর দেখতে পাচ্ছি। আমার মনে হয় ভিতর যে নীল অংশটুকু, ওই যে আমার এই যে ভিতর যে নীল অংশটুকু, ওটা মনে হয় আমার হালকা একটু বেঁকা হয়ে আছে। যে নীল অংশটুকু মার্ক করার এই অংশটুকু আমার মনে হয় একটু বেঁকা হয়ে থাকার কারণে মোটরের ওই পিনিয়ামের ওই জায়গায় একটা আল থাকে, ওটা এটার মধ্যে পৌঁছাতে পারে নাই, যার কারণে এটা পুরোটাই ঘুরতেছে। দেখুন এটা কিন্তু একদমই ছোট মোটর, আমার কাছে 6 ভোল্টের যে মোটরগুলো আছে তো সেগুলো কিন্তু এর চেয়ে অনেক বড়, আর এগুলো তো আরও বড় হয়। এই সার্ভোর ভিতরে যে মোটরগুলো থাকে সেগুলো সাধারণ 4 ভোল্ট হয়। এটা একটু বাঁকা হয়ে আছে, এটা আমি সুধা করে দিয়ে যদি আবার লাগাই তাহলে ইনশাল্লাহ মোটরের সমস্যাটি সমাধান হয়ে যাবে। কারণ এটাই ওই মোটরের পেনিয়ামের সাথে একটা আল থাকে, সেটার সাথে কানেকশন হয়, আর সেটার সাথে কানেকশন না পাওয়ার কারণে এটা বাঁকা হয়ে গেছে, যার কারণে মোটরটি অল টাইম ঘুরতেছে। এটা যদি আমি সোজা করে লাগিয়ে দিই তাহলে আশা করা যায় যে মোটরটি ফুল ঘুরবে না, অর্ধেক ঘুরবে। চলুন মোটরটি খোলা অবস্থায় আমরা চেক করে দেখি। আমি রিসিভারে মোটরটি লাইন দিয়ে দিচ্ছি, ব্যাটারিও কানেক্ট করে দিচ্ছি। এবার দেখা যাক, ব্যাটারি কানেকশনটাও দিয়ে নিলাম। এবার দেখা যাক যে মোটরটি আসলে আগের অবস্থায় আছে নাকি ঠিক হয়েছে। দেখুন এটা আমি কভার লাগাইনি, অমনি চেক করতেছি। দেখুন এবার আমি ট্রান্সমিটার পাওয়ারটি অন করে দিলাম। দেখুন এবার কিন্তু মোটরটি অর্ধেক ঘুরতেছে, মোটরটি ফুল ঘুরতেছে না। দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু অর্ধেক ঘুরতেছে না, ফুল ঘুরতেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। যারা এই ধরনের ভিডিও ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।